শুরু হলো আমাদের পথচলা, একটি নতুন অনুষ্ঠানের নতুন আয়োজনের। চেনা পথে হাঁটা, চেনা মানুষকে আরেকটু কাছে থেকে চেনা। পথের পাশে যারা গা ছুঁয়ে হাঁটেন কিংবা রয়ে যান অদূরেই, তাদের কাছে আমরা ছুটে যেতে চাই। কেমন আছেন আমাদের প্রতিবেশী, আশেপাশের মানুষ? আমরা ছুটছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, না কোনো রোগীকে দেখতে নাই। জানা গেছে এই এলাকায় পেশাজীবী রক্ত বিক্রেতার আনাগোনা চোখে পড়ে। এছাড়াও পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকা, ঢাকার চাংখারপুল, বিশ্ববিদ্যালয় চত্বরের চারপাশ এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তাদের বিচরণ বেশি। আমরা যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দোরগোড়ায় পৌঁছি তখন মধ্য দুপুর। অসংখ্য মানুষের ইতস্তত ছোটাছুটি, আছে ডাক্তার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, রোগী, রোগীর উদ্বিগ্ন স্বজন এবং ব্যবসায়ী দালাল সম্প্রদায়। এ হাসপাতালে প্রতিদিন পেশাজীবী রক্ত বিক্রেতার ভিড় করে প্রায় 150 জন। এদেরই একজন নাসির। বয়স 27-28 বছর, শরীয়তপুরের বাড়ি ছেড়েছে প্রায় 14 বছর আগে। ঢাকায় এসে কাজের দেখা না পেয়ে রক্ত বিক্রি শুরু করেছে। 50 টাকায় এক ব্যাগ রক্ত বিক্রি শুরু করে রক্তের নেশা যেন পেয়ে বসে নাসিরকে। সে নেশাই এখন তার পেশা। নাসিরের রক্তের গ্রুপ ও পজিটিভ। 4 মাস পর একজন সাধারণ মানুষের রক্ত দেওয়ার বিজ্ঞানসম্মত তথ্য জানা আছে নাসিরের। তবুও নেশা থেকে পেশায় এখন প্রতিদিন 1 কিংবা 2 ব্যাগ রক্ত বিক্রি করছে নাসির। ব্যাগ প্রতি দাম হয় 80 টাকা, কিছু টাকায় খাওয়া দাওয়া, বাকিটা চলে যায় নেশার দমে। গাঁজা হিরোইনে আসক্ত নাসিরের রাত দিন কাটে এ এলাকার কিছুটা ফাঁকা জায়গা, শহীদ মিনার তার বিশ্রাম আর ক্লান্তি দূর করার প্রিয় জায়গা। কথা ছিল জীবনের ক্ষত তুলে ধরবে আমাদের কাছে। কেমন আছেন? ভালো। নাম কি আপনার? আমার নাম নাসিরউদ্দিন। কোথায় থাকেন আপনি? এই ফুটপাতে, রাস্তাঘাটে। কি করেন? করি, ব্লাড বিক্রি করি। ব্লাড বিক্রি করেন, মানে রক্ত বিক্রি করেন? রক্ত বিক্রি করে কত টাকা আয় হয় আপনার? ও আয় ব্যয় যা তা তো খাই সমান সমান, যা পাই 80-90 টাকা বিক্রি করে ওইটা নিজের ঋণ আসার জগতে লাগে। কতদিন দেন রক্ত? দেই তো আছে 5-7 বছর ধরে। মানে প্রতিদিন? প্রতিদিন না, মাসে 5-7 বার দেই, সপ্তাহে 1-2 বার দেওয়া হয়। এটা কি আপনি জানেন যে 4 মাস পর পর রক্ত দিতে হয়, এটা নিয়ম? জানি, যাই না, কিছু করার নাই। এই যে ব্লাড বিক্রি করেন, আপনার কষ্ট হয় না? হয়, হলে কি করবো, লাইন তো দূরে লাগছি। সেসব এক সময় তো বাড়িতে ভালোই আছি, আইসা মনে কাজকাম করতাম, তারপরে নেশা দূরে পালাইলাম, নেশা দূরে কাজকাম চাকরি বাকরি সব ছেড়ে দিলাম। পরে একজনের সাথে ডোনার জগতে চেম্বারে গেলাম, গিয়ে দেখলাম এগুলি রক্ত বেচা কি নয়, তা আমিও বেচলাম 70 টাকা। বেচার পরে একদিন, দুই দিন, তিন দিন যাইতেছে আইতাছি, দিতাছি, শরীর দুর্বল হইতাছে, আবার 15 দিন পর দিতাছি, আবার একটু শরীর দুর্বল হইতাছে, আবার 1 মাস পর দিতাছি, এইভাবে এইভাবে এই জগতে জড়াই গেলাম। তা আপনি কি জানেন আপনার রক্তে কোনো দূষিত কিছু আছে কি না, বা যাকে দিচ্ছেন তার মধ্যে তো সেই রোগটা যেতে পারে, এগুলো কিছু জানেন আপনি? আমি জানি যে রোগ একজনের একজনের পরীক্ষা করে না, কিন্তু আমাদেরটা পরীক্ষা করে নেওয়া হয়, আমি এটাই জানি। বাবা মা আছে? আছে, বাবা মা সব আছে। আমি তাদের থেকে আলাদা হয়ে গেছি এখন, কারণ নেশা করি, ব্লাড বিক্রি করি, কোনো কোনো কাজকাম করি না। 5 বছর আগে যখন রক্ত বিক্রি করতেন তখন কত দিত? 70 টাকা দিত। আর এখন? এখন 80 টাকা দেয়। 80 টাকা দিয়ে আপনি কি করেন? 80 টাকা দিয়ে হিরণ খাই,
সব কি হিরোইন খেয়ে শেষ করে ফেলেন? খাওয়া দাওয়া করেন না শ্যাম? ওই মাঝে মধ্যে তিন বেলা এক বেলা খাওয়ায়, দুই বেলা মিস যায়। তো দুই বেলা যে মিস যায় সেটা তো দুর্বল হয়ে যান না আপনি, তারপরে আবার কি হয়? এইভাবে তো আক্রান্ত হয়ে মানুষ তো আবার আস্তে আস্তে মৃত্যু মরে যায় আর কি। তা আপনি জানেন যে নিশ্চিত মৃত্যু, মানে মৃত্যু হবেই, এভাবেই মরে যাবো? তো হবে এই মৃত্যু আর কি, এখন সব দিক দিয়ে নষ্ট হয়ে গেছে, কেন ভবিষ্যৎ তো চিন্তা আর করে লাভ করিও না ভাবিও না। কেন মানে কোনো কোনো দুঃখ, কোনো ফ্যামিলি কোনো দুঃখ টুকু নাই, মানে এমনি খারাপ ছেলেদের সাথে মিশে যায় এমনি এমনি নষ্ট হয়ে গেলেন নাকি না ভিতরে কিছু আছে? ফ্যামিলিগত দিয়ে একটু কষ্ট আছে, নিজের দিক দিয়ে কষ্ট আছে। এভাবেই প্রতিদিন শত শত নাসিরের অকার্যকর রক্ত জমা পড়ছে ব্লাড ব্যাংকে। প্রশ্ন অনেক, নাসির কিভাবে প্রতিদিন রক্ত দিতে পারছে? যারা রক্ত নিচ্ছেন তাদের পক্ষ থেকে কেন কোনো বাধা নেই? নাসিররা এভাবেই প্রতিদিন ঝাঁকের কইয়ের মতো ঝাঁকে মিশে যাবে। সারাদিনের নেশাক্রান্ত শরীরের ফোঁটা ফোঁটা রক্ত তুলে দেবে হয়তো কোনো মৃত্যু পথযাত্রী মানুষকে, তাতে বাঁচবে কে? সময় গেলে সাধন।